أعوذ بالله من الشيطان الرجيم. پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے. بسم اللہ الرحمن الرحیم. شروع اللہ کا نام لے کر جو بڑا مہربان نہایت رحم والا ہے. بادشر حافظ داخل مدرسہ گرب کریم رتو مہنیا بادشر حافظ داخل مدرسہ گرب کریم رتو مہنیا بادشر حافظ داخل مدرسہ گرب کریم رتو مہنیا সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমাইনিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমাইনিয়া তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গীন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গীন জীবন গড়তে তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গীন জীবন গড়তে ইলমে নববীর বাগান তুমি ইলমে নববীর বাগান তুমি গর্বি কামুরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া তোমার চায়াতন সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকুরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা দিবানে সিং তারা ভাবেন শুধু দিবানে সিং তারা ভাবেন শুধু মুদের ঘোড়ার শপথ দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া তোমার চায়াতন সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় দিয়া হুজুরের বয়ানের পূর্বে কালামে পাক থেকে তিলাওয়াত করবেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ সুলাইমান আহমদ. আসসালামু আলাইকুম. আউযু
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أجل وما أنا من المتكلفين إن هو إلا ذكر صدق الله العظيم. السلام عليكم. السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله محترم حاضرین اب آنا بھی اب ہمارے قرآن شریف آیات تلاوت کروں اللہ کا توفیق نہیں ہوا اکثر سمجھ کے تھوڑا بہن অসুস্থ আল্লাহ যে আমাদের ইন্ডিয়া মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আয়াতর মানা বুঝে গেল
আল্লাহর তরফ থেকে মুমিনদের ডাক, বাদর অংশ হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ বা হুকুম, তিন নম্বর অংশ হইল আল্লাহ তরফ থেকে নিষেধ, আর চার নম্বর অংশ হইল শয়তানের বিশেষ পরিচয় বা আমার আর শয়তানের লগে কি সম্পর্ক হইল। মনে রাখেন জানিয়ে আমি এক এক অংশ করে চোড়া চোড়া করে পয়লা ডাক হইল মুমিন কোরআন শরীফ আল্লাহ তালায় হয়েক নামে মানসরে ডাকছে, তিলাওয়াত করলে হওয়া যায় ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল মুমিন চিনলে সকল, বাদরে ডাক হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগুলোর সিং হরিয়া ডাক। আর একটা হইল ইয়া বানী আদম, ও আদমের সন্তান হল, অবতীর্ণ করিয়া ডাক, কোন হায়াবান নাই মানুষ। আর একটা হইল কোরআন তিনি ইয়া ইবাদি, ও আমার গোলাম হল। ভৈরাকুর দুই নম্বর যে অংশ আমি তিলাওয়াত করছি, আগর ইমাম আল্লাহর মতে এতনে সম্মানের ডাক আর হইতে পারে না, তার কারণ মানুষকে আল্লাহ যে নিয়ামত দান করেন সমস্ত নিয়ামত থেকে সত্য কি বড় নিয়ামত হইল ইমাম। কোন কোন কিতাব লেখন মানুষকে আল্লাহ যত নিয়ামত দান করেন সারা নিয়ামতের মাঝে সব থেকে বড় নিয়ামত আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই বতরে দু বতরে এখানে পড়ছেন আল্লাহ যে ইমান এক অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই হিসাবে ইমান কইতে ইমানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহ বাদ দিয়ে আমার কোন ইমান সহি নাই। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে জমানার তসি বাংলা আরব, এই জমানার মানুষে আল্লাহরেও বিশ্বাস করতাম, কাফির মুশরিক তারা শিরিক করতে তবে আল্লাহ মানতাম, তার আর বুঝমতো মানতাম, আল্লাহ হইয়া ডাকতাও হজও করতা উমরাও করতা আরফাতও যাইতা মিনাতও যাইতা মুজদালিফাত যাইতা এটা সারা করতা, কিন্তু এত সত্যি আল্লাহ তাআলা তারা ঈমান গ্রহণ করছে, কারণ আল্লাহ সম্পর্কে তারার ধারণা আছে যে আল্লাহ তো হল থেকে বড়, তবে তার সহারি আরো কতজন আছে, আরো 360 মাবুদ আছেন, সারার এবাদত করা দরকার, এরার এবাদত না করলে আল্লাহর কোন নিয়ামত চলে যেত না, এই করতে আল্লাহর আর পছন্দ হয়েছে। যেহেতু আল্লাহর কোন সহায়ের দরকার নাই, মক্কা শরীফের মানুষে একবার কিছু মুরব্বী হলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন করলাম, বলল বা আমরাও তো আল্লাহ হই আল্লাহ ডাকি, আপনিও আল্লাহর কথাও তো হন, কেমন লোক আমরা বিরোধ কিতা, একবার আপনার আল্লাহর সিফত বয়ান করে কাছে দেখি আমরা আল্লাহ লহান হইলে তার দরবার নাই, বাকি কুটিনাটি দরবার আমরা মিটাই দিলাম। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বড় চিন্তা ছড়লাম যে আল্লাহর পরিচয় কিতাব হইয়া দেওয়া যায়, এর মানে রসুল্লাহ আল্লাহ চিন্তা না তা নাই,
সহিহ বুখারী শরীফের পয়লাবার হাদিস আছে, ফরমাইছেন রাসূলুল্লাহ কোন এক ঘটনার সময়, ওয়া আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া তা'ব ওয়া সাহাবীহুন, তোমার তাম সবল থেকে আল্লাহ আমি বেশ জানি, বেশ চিনি, এবং আমি যে আল্লাহর ইবাদত করব জানি দুনিয়া ইলা আখির। এতো রাসূলুল্লাহ আল্লাহর জানতা, কিন্তু তার উত্তরে আল্লাহর হুজুরে কিতাব বয়ান করতে ইকানার রাসূলুল্লাহ ভাইরা, আল্লাহর নবীর তরিকা আছে যে মামলাত আটকে দিতা গিয়া চট করে রুটু হতাম, ইচ্ছা করে পড়া লাগত না, চব্বিশ ঘন্টা রব্বুল আলমিনের লগে রহমতুল্লিল আলমিনের এক রুহানি সম্পর্ক আছে, যার কারণে আনা ইচ্ছায় দিল হয়ে যাইত গিয়া যে আল্লাহ আল্লাহ আমি কিতাব হতাম, আল্লাহ বুঝতে গেছে আপনার খোয়া লাগতো না, আমার ঘরিতে আমি নিজে আল্লাহ দিলাম, ও ঘরিতে লইয়া জিব্রাইলের সালাম হইল কিতাব ঘরিতে এলো, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. والله رسول উত্তর তো দিতে রসুল্লাহ, এর কারণে আল্লাহ রসুল্লাহ রে তো কই নিয়েছে আপনার মতো মুক্তি ভরা এক কথা দিলেও বুঝতে নিয়ে করিয়া, তার এক কারণ তৈল আপনার মুখে কক্ষ আপনার কাছে তারা প্রশ্ন করছ, আর দুই নম্বর হলক হতে হইল যে আমার এবারত দিয়ে আমার পরিচয় দিতে আপনি জেলা দিবা আর কেউ তারা ওই তো নয়, কারণ আপনি আমার সব থেকে বেশি জানেন বেশি চিনেন, একজন মানুষ সম্পর্কে কেউ জিপাইলে যাইন পাল্লা করে জানান চিনে এই গ্রহণের পাল্লা হবার, ও রসুল্লাহ আল্লাহ ফরমাইলা আপনি কই দেখুয়া আল্লাহ হব আল্লাহ, তোমরাও যে আল্লাহ রে ডাকো আমার আল্লাহ এই আর দুসর কোন আল্লাহ আমার নাই, তবে এক কথা তাই সব দিক দিয়ে এক, তার কোন সহকারীর দরকার নাই, সাধারণার দরকার নাই, অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নাই, কারণ তাম খামল লাগে তাই একলা যথেষ্ট, আল্লাহ সমত বেনিয়াজ খেউরের কোন তোয়াক্কা নেই, একথা হওয়ার কারণ হইল আরবের মুশরিকদের আকীদা আছে যে আল্লাহ সকল খামল সাত দিবার লাগে আরো তিনশো ষাট জন আছে, লাত মানাত উজ্জা ভয়রা বহুত নামি তার আছে, কিতাবুল আসনাম পড়লে দেখা যায় তিনশো ষাট জনের নামে কয়েক আত্মা নিছে দেব দেবীর হল, যে তার এই আরব মানুষের পুঁজিটা আল্লাহর এবাদত মনে হয়েছে, এবং তারা বিশ্বাস করতা যে আল্লাহর খুশ করতে হইলে আল্লাহর ভাইতে হইলে তার দেব দেবীর হুজা ভরা লাগে, তার দলিল হইল কোরআন শরীফের আয়াত, মুসলমান সাহাবি হলে কাবির হলে প্রশ্ন করতা আমরা রে কয়েকটা কে পার্সন পৌঁছাই তারা কইতে আল্লাহ করতেন, রসুল্লাহ আমার কাবির হলে বিশ্বাস আছে তারা কইতে আল্লাহ ফয়দা করতেন, মারেন কে বলে আল্লাহ মারেন, যে আমরা রে রিজেক্ট দিয়ে ভালেন কে বলে আল্লাহ, তো মুসলমান হলে কইতে বাই হলে বিশ্বাস করো তোমরা আল্লাহ ফয়দা করছেন, আল্লাহ মারেন আল্লাহ খাওয়াইন কাছেন, আল্লাহ রে বাদ দিয়ে বাকি তার ইবাদত করে হলো, তারা জবাব দিল তোমরা উচ্চ না, তোমরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লোক লইয়া আল্লাহ হয়ে গেছো বুঝ না, আমরা এরা পূজা পাঠ করি তো আল্লাহ হইতাম না, মানুকুন আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আমরা দেব দেবী পূজা করি আল্লাহর কাছে হইতাম না, এটা তোমরা বুঝো না, তোমরা যাও এমনিও আল্লাহর কাছে, এইটা এমনি আল্লাহর কাছে কোন এক মশলা আসতে ইয়াদ তহসিল বা উপশিলার মশলাত আমরার মাঝে একতলা, আল্লাহর কাছে কোনটা সাইতে হইলে কইতে হইলে কোন অসিলার দ্বারা লাগেনি না আনা অসিলা, আমরার মাঝে এক দূরে হন
যে আল্লাহ যেহেতু গায়েবটা জানেন, গায়েবের কথা বলেন, আমরা আল্লাহকে যখন চাইতে গেলে মাঝে আর মিডিয়ার মাধ্যম ধরার কোন দরকার নাই, আল্লাহ ডাইরেক্ট হন। আর মুমিন রহমানের মধ্যে যে কুরু আসেন বড় জমাত ও কথা বলেওয়ালা, যে আল্লাহ হনই না বলতে এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে আর কেউর মাধ্যমে হইলে আল্লাহ মানন যদি আর কেউ এর কারণে মমিন উল্লার বিশ্বাস হইল যে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসিলা লইয়া আল্লাহর কাছে চাইলে কবুল হয়ে আল্লাহ খুশ হইন, আল্লাহর মায়ার দানার নাম লইয়া চাইলে আল্লাহ খুশ হইন। গতিকে এই মশলাত এখতেলাভ হইল, এখতেলাভের সংক্ষিপ্ত মীমাংসা বলা কোরআন হাদিস মত আপনি তানে ওসিলা মানতাই আল্লাহরে ভাইবার লাগি, আপনি ইচ্ছা করি একজন বাসিয়া সুন্দর মানুষ ওসিলা বানাইলে হইত না, একজন গুণী মানুষ ওসিলা বানাইলে হইত না, আল্লাহর তরফ থেকে যেন যে ওসিলা বানাইবার হাওয়ালা দেওয়া আছে, ওতরই দোষণ দেওয়া আছে, ও এনে ওসিলা মানতে হয়, সারা তরুণ মানতে হল। দুই নম্বর শর্ত হইল যে ওসিলা জানে মানলায় এন কোন ইবাদত করতে হবে, অলিও কুয়া নবীও কুয়া রসুলও কুয়া খেরুর কোন ইবাদত করতে হবে, তাই না? কারণ ইবাদত একমাত্র আল্লাহর হক। قضى ربك ألا تعبدوا إلا إياه إيه الله صلى الله عليه وسلم عبادته اللي أمره الله رازينا قلت لك إيه دروت دو شرطه هو قال لي وسيلة الله مؤمن أقول لي وسيلة الله أمره وسيلة الله رسول الله إيه دو شرطه آسه إيه شرطه كله آسه আল্লাহর কোরআন শরীফ একাধিক আয়াত আছে, রসুল্লাহর একাধিক হাদিস আছে। সময় সংক্ষিপ্ত আমার তৌফিকের অভাবে লাগি এক একটা দলিল বর্ণ। কোরআন শরীফ এক আয়াত তো আল্লাহ ফরমাইছে ও আমার হাবিব আমার বান্দা বলে আমারে তালাশ করবা, আমার কাছে ইচ্ছা ইচ্ছা চাইবা, আমার কাছে নিয়ামত চাইবা, আমার দার বিরতে চাইবা। আপনি জানাই যে সব রাস্তা আপনার দুনিয়া দেওয়ার ঘরে আমি বন্ধ করে দিই, একমাত্র তো আপনার লোভ লই গেলে আমার ভাইবা আর না ভাইবা কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব আপনি আমার বন্ধা হলে জানাই যে তারা যদি আমি আল্লাহরে চায়, আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে বালা পায়, আল্লাহ তাকে কোন নিয়ামত পাইতে চায়, সব রাস্তা বন্ধ, এক রাস্তা আছে, আপনি কই দেখবো যে সারাই আমার মোহাম্মদুর রসুল্লাহ লোক লীলা তো আল্লাহ হইলে কোন কোন তফসির হইল সহিন ও ইমানা আসমানি অন্যান্য কিতাবও আসে যে নবীর লোক লইলে আল্লাহ হওয়া যায়, কিন্তু আখিরি নবীর উম্মত আপনারা লাগি কথাটা এলা নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হবিব আপনি জানাই দেখুয়া সারাই আপনার লোক লই লেখুয়া, আপনার লোক লই লইলে তারা আমার ভাই লিবে না, আমি আল্লাহ তারারে খুঁজাই আমার কান্দা বেড়ে হওয়াই গিয়ে ইউহিব্বুকুমুল্লাহ। আর আল্লাহর কাছে লইতে হইলে সব থেকে বড় বাধা হইল গুনা, গুনার বন্ধার আল্লাহর মাঝে পড়তে হয়ে যায় কি এর ঘরে বললে ফরমাইছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইয়াগফিরুল্লাহ যুনুবাকুম, তোমরা সারা গুনাহ মাফ করিয়া দিয়ে আল্লাহ তোমরা ধারণ লাগে। এর লাগে হাদিস শরীফ ইসলাম ধর্মের আইন রাসূলুল্লাহ বয়ান ফরমাইছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একজন মানুষ মুসলমান হওয়ার আগে কাফির চাচ্ছে যত জাত গুণা করুক না, কোন জাত গুণা বাকি সারা গুণা সারা করুক,
কিন্তু সিদ্ধ দিলে মোহাম্মদ রসুল্লাহ লোক লইলে সহিভাবে ইমান আনিলে আগর সব দেবুন আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ বরাত দিছেন আমার এসাওতে আমার অভিগম লগল ইয়া তো আল্লাহ কই দিলা যে রসুল্লাহর ওসিলা ছাড়া আল্লাহ হওয়া দিত এক হাদিস শরীফ পড়ি হযরত উসমান ইবনে উনায়ফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাওয়ায়ত তাইন কইরা আমি একদিন রসুলুল্লাহর খেদমতে বয়াত আসলাম ও সময় আন্দা ব্যক্তি আইলা রসুলুল্লাহর খেদমতে আইয়া আরজ করলা ইয়া রসুলুল্লাহ আমার দোটাস্থ কর জ্যোতি নষ্ট হয়ে গেছে আমি বড় কষ্ট করি কোন রাওয়ায়ত মতো তাইন কইছেন যে আমি পাকসা হইয়ার করি বুঝ হই না চোখে দেখি না যাব কোন রাওয়ায়ত আছে যে আমার বড় আফসোস আমার ভাই বিরাদর সারায় আপনার চেহারা খান দেখলে আমার চোখের লাইনি জেনকে আমি আপনার দেখলাম না এই দুঃখ আমার ভিতরে থাকা রসুল্লাহ ফরমাইলা তুমি যাও সে নতো করি আমার মসজিদে যাও মসজিদে বইয়েও পাচ্ছি ও জোহরিয়া যাও মসজিদ আর তোমার মকসুদ হাসিল হইবার নিয়তে দুই রেখাত নামাজ পড়িয়া আর পড়িয়া আল্লাহ দিকে আজকাল করিয়া আমি এক দোয়া শিকাই দেই ও দোয়া করিয়া কি তার দোয়া বাতাইলা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া তাওয়াজ্জু ইলাইকা বি নবিকা নবির রাহমা পুনরাবায়ত আছে বি নবিকা মুহাম্মাদিন নবির রাহমা তুমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমি আল্লাহর কাছে একটা সওয়াল তোমার কাছে সওয়াল করি তোমার নবী রহমতুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা লইয়া সওয়াল রাসূলুল্লাহর বাতাই দেওয়া দোয়া তখন করিয়া দোয়াত আমারও চূড়া হারাই দিয়ে ইয়া মুহাম্মদ إني توجهت بك إلى ربك ليقضى لي حاجتي ونبي محمد رسول الله أمي الله كسي أفنا الوسيلة پیش کرسي أمار حاجت هم فروه تنوريا الله أمار حاجت فراه تنوريا يه بيقتي موسيطة كلا نماز بولا رسول الله باتاي دعا أفنا بالا خبير مطبر بولا যে সাহাবি হদিস বয়ান করেছেন আমরা খাইলাম না তাকে তাই মফিল বত রয়েছিল রসুলুল্লাহ মতো বই আর ইতিমধ্যে আন্দা বেটা আইসেন রসুলুল্লাহ নমাজ দোয়া শেষ করিয়া আইসেন আইয়া হইলা ইয়া রসুল্লাহ আমি তখন চৌকে দেখিয়া রসুলুল্লাহ ফরমাইলা ফাহমাদিল্লাহ আল্লাহর শুক্রিয়া দেওয়ার অর্থ আগর আয়াত আমরা ভাইছিলাম আল্লাহ ভাইতে হইলে মোহাম্মদ রসুল্লাহ লোক লইতাম আর ই হদিস ভাইলাম রসুল্লাহ এ আন্দা বেটার সকল জ্যোতি ফিরাইয়া ভাইবার লাগি যে দোয়া কেছেন দোয়ার মাঝে তান ওসিলা লইয়ার দোয়া করার কথাই গেছে বরং নিগুড় বৈশিষ্ট্য আল্লাহর কাছে রসুল্লাহর নাম লইয়া ওসিলা পেশ করার পরে রসুল্লাহ ডাকিয়া পাওয়ার কথা আল্লাহর কাছে হইতে রসুলের ডাকিয়া পাওয়া এক গুণের গুণা লাগে আল্লাহর কাছে হইতে রসুল শরিক করে নিলে এটা গুণ হয়ে যায় ঠিক হয়ে যায় ই দৌদি শরীফ রসুল্লাহ নিজে হিকাই দিলা যে আল্লাহর কাছে হইয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া তাওয়াজ্জুকা ইলা রাব্বিক ইয়া মুহাম্মদ إني توجهت بك إلى ربك ليقضى لي حاجتي رسول الله إذا كيد إلا أمر رسول الله يدعى في زيغ دربار الهتا فشل يقضي أخن غسل الله إليه وشيري كي جاي عرب المشتقى لأ دب دبي رسول الله إتا إيه خالوني إتشي رسول الله شيري
কিন্তু আমরা কি আয়াত আর ইহদিশ্বরিয়া পড়িয়া শিখলাম কথা যে রসুল্লাহ রসিল আল্লাহর কথা আল্লাহ কেছেন, নিজে রসুল্লাহ কেছেন না শুনুন আমার কথা এত আমার বুঝা নেই আপনারা। আরবর মুশরিকগণ ওসিলা লইয়া দেবদেবীর দেবদেবীর কোন অতরাই দেখেন আল্লাহ দিছেন না যে ওটা রোজা করলে আমার কাছে রসুল্লাহর বেলায় আল্লাহ ফরমাইছেন যে আমার সাও তুই আমার নবীর লোক লই যাও আর কোন পথ নাই। দেবদেবীর রোজা করলে আল্লাহ ফাওয়া দেখব বলি আল্লাহ কোনো গান কইছেন অতএব তারা দি ওসিলা লওয়া ঠিক হয়েছে। দুই নম্বর শর্ত তো কাবির অল ভেল কারণ শর্ত আছিল যে এক আল্লাহ ছাড়া ওসিলা যান লইবেন যত বড় এন এবাদত করতা তা আমরা মুসলমান হলে রসুল্লাহর এবাদত করিনি কোন মুসলমানের রসুল্লাহর এবাদত করে না আল্লাহর এবাদত করি আমরা তবে তরিকা রসুল্লাহ এটা কর্মকিতা আল্লাহ তার নবীরে এমন কবুল করেছেন রসুল্লাহ ফরমাইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নিত্য মতো নমাজ পড়লে ওইটা নাই বা আমি দিলাম নমাজ রইওয়ালা নম্বর আল্লাহর নবীর হল খাম আল্লাহর কাছে মঞ্জুর পছন্দিতা গতিকেও আমরা ওরা করতে আল্লাহর এবাদত করি আমরা মুমিন হলে আর রসুল্লাহর এবাদত করি না ওসিলা লই গতিকে আমরা ওসিলা লওয়া ঠিক আছে আর যারা হইন দেবদেবীর ওসিলা লই তা আরো বার মসজিদ কাফির হলে গতিকে এটা শিরিক আমরা দেবদেবীর ওসিলা লই না আমরা লই আল্লাহ দান কথা বলেন তা নসিলা দুই নম্বর তাই নিজে হরমাইছেন আল্লাহর কাছে আমার কথা হইয়া দোয়া করি অতএব আমরা যে রসুল্লাহ রসিলা লইয়া দোয়া করি এই দোয়া কবুলের মাঝে কোন সন্দেহ নেই। তো আমি খাওয়াতেছিলাম ইমান পেলে ইমানদার হলে আল্লাহ ডাকছে এক বিরোধ হয়েছিলাম যে সব থেকে বড় নিয়ামত ইমান আর আরামতের সব থেকে বড় নিয়ামত মোহাম্মদুর রসুল্লাহ যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ আপনার ইমানের ভিতরে না হামাইলে এমন শহীদ আপনি যদি চব্বিশ ঘন্টা লাখ হাজার বা লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ আপনি মুমিন নাই কোন ফতোয়ায় কোন আইনে আপনি মুমিন নাই মোয়াটি এক আল্লাহর বিশ্বাস হয়ে গেছে কিন্তু মুমিন নাই মুমিন হইতে এলে লাইলাহা ইল্লাল্লাহ লোকে কিতা যোগ দেওয়া লাগবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু গতিকে মমিনর ইমানের এক অংশ আল্লাহ আর এক অংশ মোহাম্মদুর রসুল্লাহ এর মানে রহান আরবের মানুষও আল্লাহর নাম লইতে আল্লাহর নাম করতে আল্লাহর পছন্দ হইছে না গতিকে যে আল্লাহর কথা মোহাম্মদুর রসুল্লাহ আমরা আমরা ফরমাইছেন যে আল্লাহর এবাদতের কথা রসুল্লাহ আমরা আমরা ও আল্লাহর করে ইমান আল্লাহ তো বুঝা গেল মোহাম্মদুর রসুল্লাহ এ কথা খান কয়েল অংশের দলিল আল্লাহ যে আমরা একজন ছাড়া আর মাহবুদ নাই এ কথাটা আমরা রেখে কইছেন মোহাম্মদুর রসুল্লাহ অতএব মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ এক আর এক নম্বর প্রমাণ সব থেকে বড় প্রমাণ এই লোকিয়া অতএব লাইলা ইল্লাল্লাহ লোকে মোহাম্মদুর রসুল্লাহ এখান থেকে অত গালি করে বললাম মুসলমান নামদারি এক দূর আমরা শেষ আসুন এরার মতে লাইলা ইল্লাল্লাহ কে লগে মোহাম্মদুর রসুল্লাহ পড়া যায় না লাইলা ইল্লাল্লাহ লগে এক লাইনে মোহাম্মদুর রসুল্লাহ লেখা যায় না এটা প্রশ্ন করে না আমরা মানুষ একজনে আমার এক শহর প্রশ্ন করলাম যে আমরা বেমারির দ্বারো কলিমার তলকিন করি বেমারির দ্বারো বই আল্লাহ আল্লাহ লাইলা ইল্লাল্লাহ কথা বলতে হয় একজনে সাবধান করে দিলে আমরা রে যে বেমারির দ্বারো বইয়া লাইলাহা ইল্লাল্লাহ করতে মোহাম্মদুর রসুল্লাহ করিও না কারণ এই বেকাইলা বিশ্বাস করলে কাফির হইয়া মরবো আমার জিকাইলে একজনে যে হুজুরি কথাটাই ঠিক নেই আমি বললাম যে লাইলাহা ইল্লাল্লাহ ঠিক করে কেছেন আপনি কো ফয়লা আজু ঠিক নেই মোহাম্মদুর রসুল্লাহ কোয়া ঠিক নাই লাইলাহা ইল্লাল্লাহ কোয়া ঠিক নেই বলি কিন্তু ঠিক সে কইছেন বলে রসুল্লাহ
বললে রসুল্লাহ হয় আল্লাহ কইলা, রসুল্লাহ নাম কইলে সাক্ষীর নাম উলিলে ইটা পারে না হয়ে যায়, এই যুক্তিতে আমি বুঝি না পারে। ইমান শুদ্ধই হবে। এর কারণে আমরা মুমিন হলে তারা জিকির আজকার বেশ করে করুন, বুজুর্গরা বাসাই দেন এই তো মোহাম্মদ রসুল্লাহ মানুষ দেন এগুলো জিকির করতাম। তবে এগুলোকে একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কমপক্ষে একবার হলেও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহর কাছে পৌঁছিত হইলে আল্লাহর সাথে জোড়ালো হইতে হইলে মোহাম্মদ রসুল্লাহ শহীদ না হয়ে রয়েছে আল্লাহর কাছে দায়িত্ব নাই। এর কারণে বুজুর্গ বলে বাতাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ জিকির করে আমি আপনারা জিকেছি, আপনারা ইমাম খার কাছে আনতেন শেখার জন্য ফুটো করেন, মানে আমি আপনার পক্ষ অনুরোধ করে দিলে আমরা খেলোর কাছে ইমান আনা লাগছে না। অন্য ধর্মর মানুষ মুসলমান হইলে কোন মিয়া সাহর গেছে কোন বুজুর্গর গেছে কলিমা পড়িয়া মুমিন হইন, আমরা যেহেতু দুনিয়া আইতে ইমান লোকে লইয়া আইছি গতিকে আর নয়া মুসলমান হওয়ার আছে না, ও কথা আসা না আমরা আইতে ইমান লইয়া আইছি, ইমান আপনারা পাইলা কই আর কবে পাইলা, আর এই দুনিয়া তাইবার আগে আল্লাহর সিন রাখিলে আপনারা লম্বা কথা না গিয়া সংক্ষেপ করে করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ সন্তান পয়দা হইতা সারা গ্রহের এখানো কোটি মাঠও বার করবা, বাবা আদম আলাইসালামর পিঠ থেকে মাঠও বার করবা, মাঠও বার করিয়া আল্লাহ তালা এখান পরিচয় রাখে সারা গ্রহ গ্রহের পরিচয় দিছে কিলা পরিচয় দিলা এখান বড় কঠিন ব্যাপার, কারণ আল্লাহ তার পরিচয় ডাইরেক্ট দেওয়াত লাগুন যদি আপনারা কেউ চিনলা না খেউর রুহে চিনলা না আর কিচ্ছা বই কোরআন শরীফ হযরত মূসা আলাইহিসসালাম কুহে তুর যাইন আল্লাহর কাছে ওহী আনাইন আল্লাহর দেয়া হইল আল্লাহর মাত শুনাইন ওকাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, কিন্তু আল্লাহর দিদার তো আল্লাহর কাছে দাঁড় দাঁড়িয়ে হাজার আল্লাহ আমি দুই দিন ঘরে ঘরে একবার তোমার দরবারে আই ওহি দেও আমারে, একটা দিন আমারে দেখা দিলে না আমার দেখবার বড় ভরসা আরিনি আনজুর ইলাইক, আল্লাহ সংকেত দেওয়া দিল কাল লান তারানি ও মুসা আমার তুমি দেখতে না ওহি দেইবে লইয়া যাও, কারণ এই দুনিয়ার তাতে দেহ চক্রের দ্বারা এই চোখ দিয়ে আমার আল্লাহর দেখা সম্ভব না, জবটা করো হয়ে গেল লান্তারানির মানা করো তুমি আমাকে কখনো দেখিতে পারিবে না, বাংলা ভাষা হইলে তার মানা হলো একদম প্রেমিকরে এই জব দেওয়া হইল খাতিরের মানুষরে, যেমন এক বিশাল হই আপনার কাছে টেকা ভাষ্য করল আপনার কাছে নাইও কিবেন আপনি কবে না রে বাবা আমার কাছে টেকা উকে নাই আপনার দামান মেয়ে খুললেইলা দৌড়াতে নাই আমার কাছে বাবা হাঁটতা নাইলা কইতে দামদর মন নষ্ট হইব মন কষ্ট হইব, মায়ার মানুষের জবাব দিতে এক ভাষা আর আইন হুনাইবার লাগি আইন দিয়ে জবাব দেবার আর আল্লাহ তালা তার আইন হইলা হুনাই দিল হযরত মুসারে কাল লান তারানি হে মুসা তুমি আমাকে দেখিতে পারিবে না অর্থাৎ এই দুনিয়ার তাতে দেহ চক্রের দ্বারা আমারে তুমি দেখা সম্ভব হইত, এটা তো এলবারে আইন কিন্তু মুসা আল্লাহর এসব মহব্বতের মধ্যে ফানা হইয়া দেখতে চাইছিল আল্লাহ বুঝলো যে এনে আর বাকি জবাব দিই একটা আল্লাহ কইল মুসা তুমি যদি চাও আমার দেখতে চাই আমি খোঁজ শিখাই দিই ও যে সামনে তোমার কুয়ে দূর উপার বা বলা করে চাই
চোখ মিলিয়ে ভালো হয়ে যাইও। আর ফাড়ার উপরে আমার তদল্লির লাইট দাঁড়াই দিই মহাত্মা, উভয় পাল্লা করেছে যদি দেখতে পারো তো আমার এদিকে দিবে। এ আল্লাহ মুসা আলাইহিস সালাম পুরুষ, আল্লাহ দেখবার পথ বাতাই দিয়েছেন, আল্লাহর তজল্লির আলো পড়লো কুহে তরুর ঘুরে, আর মুসা আলাইহিস সালামের সাইয়া দেখা তো তরুর কথা বিত্রর হুশও বাড়িয়ে গেল। পরলন্তরণি انظر الى الجبل فإن استقر مكانه فسوف تراني فارور بسيد دي تكيا فيت ورت مرزا فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فارور يا الله تجلى من ورا لغل فار دوسي گل مانگي گل گي আর মুসার ভিতরে তিনি ভুষে গেল কি কিছু করে ভুষে এলো তো জব দিলে আল্লাহ আমার সাবানুকূল হয়েছে, আমি ই দেহ চক্ষু দিয়া তোমারে দেখা সম্ভব নয়। এর মাঝে থানের দিদার হয়ে গেছিল আমরা রাউরিয়া কে আমার পথে বেউশিত আল্লাহর দিদার হয়ে গেছে কি আল্লাহ প্রশ্ন করবা বলে আল্লাহ মুসার বেউস করলাম দিদার তো দিল না, এই দুনিয়ার হুজুর সারা বাদ দিয়া কেউ বেউস হইতে পারে কেউ দুনিয়ার থাকতে রুহানি ভাবে আল্লাহ দিদার সম্ভব। আমরা বুজুর্গ হলে আমরা রে কথা উল্লেখেছেন যদিও বাঘ হয়েছেন এখন তার একটা কথা। যাই হোক, ও মুসা আলাইহিস সালাম আল্লাহর তজল্লির আলো বা ছাইয়া ঠিকটা হল না, আর আমরা রুহানির থাকতে সারায় আল্লাহ রে দেখিয়া পরিচয় হইলাম, তার কারণে লই যে আল্লাহ তালা তখন তজল্লির আইলো আলোটা ডাইরেক্ট মোহাম্মদুর রসুল্লাহ রুয়ে পাকর উপরে, আর মোহাম্মদুর রসুল্লাহ রুয়ে পাকর মাধ্যমে আমরা হলে আল্লাহর পরিচয় হয়ে গেছি, আমরা ডাইরেক্ট কেউ আল্লাহ রেসিন দিলাম না। গতিকে আমরা আল্লাহ লোকের সম্পর্ক হইলো কার মাধ্যমে, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ও রুহে পাকর মাধ্যমে সম্ভব হইল। ও হন তাকে আমরা সকলে রসুল্লাহ রসিলায় আল্লাহ রে সিনিয়া দুনিয়াতে আইসি, আবার হরে যদি আমি রসুল্লাহ রে বাদ দিলে ইনাইয়াতে আবার আল্লাহ লোকের সম্পর্ক দেখব, যার মাধ্যমে আল্লাহ রে পরিচয় পাইছি আল্লাহ লোকের সম্পর্ক হয়েছে, এই মাধ্যম দুনিয়াতে বাদ দিলাইলে আর আল্লাহ লোকে আমার সম্পর্ক তার সময় যারা আউরি দৌরি আল্লাহ রে খুঁজাইতে এর আল্লাহ কি আল্লাহ করে দিলাম যে না আমি তো আমার হবিব মানুষের রুহ রে আমার পরিচয় দিছি আপনার রুহর অসিলায়, গতিকে এখন আপনার বাদ্য দ্বারাও আমি আল্লাহ রে খুঁজাইতে পাওয়া সম্ভব নয়, আমি আল্লাহ রে পাইতে হইলে বার্তা বিবিনী আপনার লোক লই লাগবে আগর আমার হলটা পার হইছে যেগুলো হন তাকে আমি মানব কুলোর আর আমার মানসানোর মাধ্যম এবং অসিলা বানাইছিলাম আপনি মানমুদুর রসুল্লাহ রে ঠিক এ দুনিয়া তাওয়ার ঘরে মানুষরা আর আমার মাধ্যম হইলা মোহাম্মদুর রসুল্লাহ, আপনারে যত সময় মানবে একজনে আমারে মনে হয়ে দিব, আর আপনারে বাদ দিয়ে যদি আমারে মানতে চায় আমি এন ইমান দিই মানহান আমি গোস্তাম না আমি মানতাম না। গতিকে এই দুনিয়া তাওয়ার ঘরে রসুল্লাহ লোকে আমরা সম্পর্ক রাখার দরকার, কারণ যে আল্লাহরে পরিচয় হইল মোহাম্মদুর রসুল্লাহ হন তাতে এই আল্লাহ লোকের সম্পর্ক কিনো আওয়ার পরেও মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া আল্লাহ লোকে আমরা সম্পর্ক অসম্ভব নাই। এর কারণে এক মুমিনুর গরু বাচ্চা পয়দা হওয়ার পরে আজান নাই সুন্নত নাই কুয়া ভুড়ি পয়দা হইলে সুন্নত হইল আজান দেওয়া হন ও অন রসুল্লাহর পরিচয় আছে আজান দিতে কা আজানি সালাত নমাজের আজানের মতো আজান দিতা আজান দিলে তো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পাশে মোহাম্মদুর রাসূলুল্লাহ হন লাগবে ওটা মেনুবিষ্ট হইল আল্লাহর বিধান দুনিয়াত আপনার জীবনের লাগি পাইল কাল জন্ম ধরে অন্যায় দেওয়া হইল যে হন তাকে যেহেতু মোহাম্মদুর রাসূলুল্লাহ লোকে আল্লাহর সিনজি রায় আল্লাহ লোকে সম্পর্ক হয়েছিল এই দুনিয়া তাওয়ার ঘরে মোহাম্মদুর রাসূলুল্লাহ লোকে ততদিন সম্পর্ক তার পথে আল্লাহ সম্পর্ক তা আমরা জানি কবর দাবার করে তিন সাল হল মার রব্বুকা ওয়া মা দীনুকা তোমার রব কে
ইনো তত্ত রোগ আল্লাহরে মানিয়েছিলেন, দুনিয়াতে ওরে আর কোনো রোগ বানাই দেবে। কোন দিন কোন ধর্মের উপরে তুমি চললায় কত দিনের জিন্দগি? আর তিন নম্বর প্রশ্ন হইল বড় কঠিন, অতীতের কিতাবে লেখেন এর লাগি বেশিরভাগ ঐতিহ্যকারী তিন নম্বর প্রশ্নের কথা, মার রব্বুকা মা দিনুকার কথা নাই। কিছু ঐতিহ্য আছে, বেশিরভাগ ঐতিহ্যকারী তিন নম্বর প্রশ্নের কথা, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চেহারায় আল্লাহর পায়ে দেখাইয়া ফিরিস্ত হলে জিকে বা মা তা কুলু ফিহাজ ওই যে এনে দেখায় নিয়ন সম্পর্কে তোমার কি অভিমত কিতা, এনে কিতা জানো তুমি কিতা হোক। তো অতীশরে ভারতের রসুল্লাহ ফরমাইছেন যে আমার উপরে সঠিক ভাবে ইমান আছে, এ আমার দেখার লগে লগে পরিচয় পাইব আর ডাব দিব হাজা নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআনা বিল হাক্কি ফাআমান্না বিহি। এই নামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য ধর্ম লইয়া আইছিল আর আমরা ইমান আছি। আর যারা কাফির বা মুনাফিক, এখানে রাসূলুল্লাহ জমানার মানুষ, রাসূলুল্লাহ দারুল বাড়ির মানুষ, কি সময়ের রাসূলুল্লাহ চিন্তা নাই, খালি কইব হা হা লা জিহাই রে আমি তেন দিন নেই না। যখন দেখবো যে আল্লাহ ফিরতে হলেন পরিচয় না দিলে মানলা না, তো হইব আকুল কমা পালন না, দুনিয়ার মানুষের যেটা হইস ওটা আমিও হইয়া, কিন্তু রসুল্লাহ মুখ বাহিত নাই অবরোধা বাকির হয়ে দেখিয়া পরিচয় হইতে না। কোন কোন অতীতের কিতাব সরাত লেখছেন রসুল্লাহর রসুল মান্যওয়ালার সারা সমান নাই, একটা মান্যওয়ালা আমরা দিল রসুল্লাহ রেশ মহব্বত থাকব, এরা দেখানি লোকের লোকে সিন হইবার কইবা ইয়া আল্লাহ আল্লাহর বড় এসান আমারে তো মৌত হইত না আর কবর আইতাম না, তো রসুল্লাহ দেখলাম না সারাটা জিন্দগির মাঠে একটা জিন্দিদার নসিব হয়েছে না, আল্লাহ আমরা আল্লাহর নবীর আমরা দেখাই দিলে এরা আর খুশি আর এরা কোন তাপ হইতাম। যাই হোক, ও আমি কইছিলাম যে ও আল্লাহর লোকের পরিচয় হলো থাকতে হয়ে গেছে, কিল হয়েছে রসুল্লাহর মাধ্যমে, তখন মনে হয়েছে না আপনারা ও যে বললাম আমরা কেউ কলিমা হইয়া মুসলমান হওয়ার দরকার হয়েছে না, তার কারণ আমরা সন্তানে আইতে ইমান লইয়া আইছি, ও ইমান আমরা ভিতরে আসে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামে বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলার ফিতরাতে, প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপরে জন্ম হয় তার ইমান লইয়া আয়, বাবা হক বিদানি আউল নাসিরানি আউল মাদ্রিসানি, মা বাপ যে তার মোরা ইহুদি মতাদ বানাইলে, মা বাপ এহুদি হইলে তার এহুদি বানাই যায়, মা বাপ খ্রিস্টান হইলে হেও খ্রিস্টান হয়ে যায়, মা বাপ আগুন পূজারি হইলে হেও আগুন পূজারি হয়ে যায়। আলহামদুলিল্লাহ লাখ হাজার বার আলহামদুলিল্লাহ, এক মুসলমান মার করবে যে আল্লাহ আমার জন্ম দিছিল, এক মুসলমান বাপর ঔরসে যে আল্লাহ জন্ম দিছিল, এক মুসলমান বাড়িতে আল্লাহ জন্ম দিছিল, আল্লাহর এই এক একটা মত পর্যন্ত শুক্রিয়া আদায় হইলে সাবল আদায় হইনি। যদি আর কোন ধর্ম মানুষের গড়ে জন্ম হইত কত বেড়া লাগলাম মনে, এই বেড়া জাল ছড়িয়া আবার মুসলমান হওয়া বড় মুশকিল হইল মনে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বড় এসান আমরা রে মুমিন মার গর্ভে জন্ম দিছেন, মুমিন বাপর ঔরসে জন্ম দিছেন, ও এক শুক্রিয়া এক নিয়ামতের শুক্রিয়া কিয়ামত পর্যন্ত শ্রদ্ধা ছড়িয়ে আদায় হইল আদায়। ও ইয়া আইহাল্লাযীনা আমানু মানা এবং আল্লাহ ও পুরাতন অতি হজর বা ইশারা দিয়া কইতরা যে হন তাকতে দ্বারা আমারে আল্লাহ মানছি যায়, আমারে হরিষে বাইছে আমার হবিবর রসিলায়, এবং এই দুনিয়া দেওয়ার ঘরে আমারে রব মানো আমার হবিবির মানো এরারে আমি জানাইয়া কিতা জানাইতরা বাদে আমার হবিবার মাধ্যমে অশিলায় আমার পরিচয় পাইছো এবং আমার উপরে ইমান লইয়া এই দুনিয়াত আইছো, আইয়া আমার হবিবরেও আখেরি নবী মান্ডায় মোহাম্মদ রাসূলুল্লাহ মান্ডায় এরারে আমি একটা কথা জানাই দিই, ও আল্লাহ জানাই দিই।
এখন ওর কাছে এই ডাকটা আপনার আমার লাগি নানি মমিন হল ডাক এলাকা জিন করিয়া গোষ্ঠী জিন করিয়া বংশ জিন করিয়া ডাকলে এগুন বড় গুরুত্ব আল্লাহ মোমেন চিন করিয়া ডাকা কিতা ডাকরা দুই কথা মাত্র আমার লোকের জেলা কথা বলি গেছো ওরা টিকিয়া থাকিও পুরা বলি আমার লোকের শক্তির ভিতরে থাকি আমরা আল্লাহ লোকের কথা দিই কোরআন শরীফ পড়িয়া পাইছি আল্লাহ তাআলা সারা রূহ এখানে করিয়া প্রশ্ন করছেন আমরা রে আল্লাহ তুমি রব্বিকুম আমারে তোমরা সকলে রব মাননি তখন আমরা বলে হয়েছে কালু বালা রব মানি রব মানি এই দুনিয়া তাবার করে এই আল্লাহর রব মাননেওয়ালা লাল মাধ্যমে আল্লাহ ইসলাম মোহাম্মদ রসুল্লাহ রে মাননেওয়ালা এরা যতজন এরার প্রতি আল্লাহর ইহা দেখার এখন আদেশ বা হুকুম অনুযায়ী যে আমার লোকের কথাবার্তা দিল আল্লাহ তুমি যেন হামাই যাও আল্লাহ লোকের কথাবার্তা বিস্তারিত ডকুমেন্ট হইল কোরআন আল্লাহ লোকে আপনার আর খরিদ বেকি মামলা আল্লাহ ও যে কালু পাল্লা বইয়া জবাব দিছিল ওনা থাকতে ও সময় আপনি কাম কিতা করছেন বুঝিয়া নেওয়ার দরকার আল্লাহ ফরমাইতে আমি আমার যারা রব মানি দিছেন এরার জান মান হব তা আমি খরিদ করে দিছি তারা কেছে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা মুআলাহুম আনফুসাহুম আমার উপরে যা ঈমান আনতেন তারা হুশ করুক তার মত দান মাল সম্পদ ছাড়া আমি আল্লাহর কাছে বিক্রি দেব বিনিময় আমি দিছি না মূল্য দিছি না মূল্য দিতাম কথা তাকে তো দিতে দিতাম কিতা মূল্য আপনারা দান মাল কিতা দিয়ে আল্লাহ ঘরে ধরে আনিছেন বেআন্না লাহুমুল জান্নাহ এর বদলে আপনারা বেস্ট পাইতাম আল্লাহর ফরিদ করি নেব ওই গেছে গিয়া আগেও নিছেন গিয়া আর বেশ পাইতা কিয়ামতের দিন মাঝখানে আপনি আমি দারুণ ফরিদ পেতাছি যে ওই বিকিত আমি ঠিকই আছি কিনা আপনার কোন সম্পদ কোন জিনিস অন্যের কাছে বেশি নিলে ইটারে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন না না পারবা আইন মতো পারেন না আর কারোর কাছে বেচতেও পারেন না আর ঘর ব্যস্ত হরেন না বই তার মশলায় দেখা এই দুনিয়া তাওয়ার ঘরে আপনার রসুলুল্লাহ জমানার দ্বারা আসলা এরা সারাই রসুলুল্লাহর কাছে বয়াত করলা মুসলমান হইল নাই নি সারাই বয়াত করিয়া মুসলমান হইল বয়াত শব্দ অর্থ হইল আপনারা যে ভি জমানার কাছে বয়াত করেন বয়াত অর্থ হইল বিক্রি দেওয়া আল্লাহ যদি খরিদ করি নিছেন গেছে রসুলুল্লাহর কাছে বয়াত করলা হবে না এর জিনিস এরপর বেচার করে আরো জনের কাছে বেচার যায় না তার মর্ম এই যে আল্লাহ তাই নিজে তান খরিদ করা সম্পদ আপনার দান মাল মত মর্দি সারা তাই বসিয়া নেওয়ার লাগি এই দুনিয়াত নিজে আইতা নাই তাহির আইতা নাই তার তরফ থাকি বসিয়া নেওয়া সন্ধ্যায় দেওয়া আল্লাহ রয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রসুল্লাহরা তো বয়াত করলে আল্লাহর কাছে বয়াত করা হইল রসুল্লাহর কাছে নিজের বিক্রি দিলে আল্লাহর কাছে বিক্রি দিতে হইল কোরআন শরীফ হয়েছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ আল্লাহ ফরমাইতে রে আমার হাবিব যারা আপনারা তো বয়াত করছেন আর আমি আল্লাহরা তো বয়াত করিছেন ইয়াদুল্লাহি ওয়া কাইদি এরা বড় ভাগ্যবান সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামে রসুলুল্লাহর হাত মোবারক হাত রাখে রাখে বয়াত করছেন আল্লাহ হুইত্রা আপনারা তো যারা হাত দিয়া বয়াত করছেন এরা আমার কাছে বয়াত করে দিছেন তলে আপনারা তারা অকলর উপরে আমি আল্লাহরা ইয়াদুল্লাহ ইবাকাইদি এরা বড় বৈজ্ঞান রসুলুল্লাহ সাহাবি হল এর লাগি তো আমরা ইমান যারা রসুলুল্লাহর জমানত ইমান আনতেন রসুলুল্লাহ দেখছেন ভাইছেন কথা মতো চলতেন এরা সমান উন্মতের মাঝে বড় কোন অলি হইতে পারত না রসুলুল্লাহ সাহাবার সমান বড় থাকে বড় অলি হইতে পারে না যাই হোক তো আল্লাহ আপনার দান মাল হল তো খরিদ করিয়া নিছেন গিয়া এখন আপনারে আপনি ব্যবহার করতে
আপনার মত ব্যবহার করতে, আপনার সম্পদ ব্যবহার করতে, আল্লাহর মর্জির উল্টা করলে এটা আইনত ঠিকই বানি মোটেও ঠিক হইত। আমি কথাটা বুঝাইতাম পারছিনি, যদি আল্লাহ কোরআন শরীফে কইছেন আমার দান মাল হস্তা তান কিনিয়া নিছেন গিয়া, আল্লাহ খরিদ করে নিলে কি তাঁর খরিদা জিনিসটা আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারিনি, পারি না তার ইচ্ছা এখানে দান দাম দিল বলে দান দরিয়ায় আমি আল্লাহ হরিচয় হইলে এনে হই দিবা তোমার দণ্ডে কিলা চল, তোমার শরীরটা কিলা ব্যবহার করতে, তোমার মনটা কিলা ব্যবহার করতে, তোমার টাকারে কিলা ব্যবহার করতে, তোমার জমি জমা তোমার ব্যবসায় কিলা ব্যবহার করতে, কি সারা তরিকা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ হিকাই দিবা দান মাধ্যমে তুমি তাই আলমে রুহানিত আমার হরিচয় হইয়া ইমান আনিয়া দুনিয়াকে চো, তাই আমার কাছে বিকৃত সম্পদ দান মান যারা কিলা ব্যবহার করতে রসুল্লাহ হিকাই দিবে আপনার মাতা লগে ভাব পর্যন্ত মুসলমান হইত, আপনার ব্যক্তিগত জীবন মুসলমান হইত, আপনার পারিবারিক অবস্থা মুসলমান হইত, আপনার সামাজিক অবস্থা মুসলমানই হইত, তো আপনার বিক্রিয়া ঠিক না। তবে আল্লাহ তাআলা এক ব্যক্তির নাম লইতা আমরা জানতাম না, ইবলিস সম্পর্কে আমরা কোরআন শরীফ ছাড়া আগে জ্ঞান আছে, কোরআন শরীফের ইতিহাস অনুযায়ী ইবলিস শয়তানের আমার বাবা আদম আলাইহিস সালামের লগে বিরোধ আছে, কোন বিরোধিতা করিয়েছে, সারা বিশ্ব হলে মাথা ঢুকাইয়া আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করলা, আল্লাহর হুকুম অমান্য করিয়া ইবলিসে কিন্তু আদমকে শ্রদ্ধা করছে, এবং খারাপ জবাব দিছে, উল্টা জবাব দিছে, আল্লাহ জিজ্ঞাসা করলা আমি তোরে হুকুম মানলা তুই শ্রদ্ধা করলে না কেন, লাখ কোটি বিষয় আমার হুকুম মানলা তুই মানলে না কেন, কি সারি ছাড়া হইয়া এই জবাব দিল আল্লাহ আমি মানতাম কিলা আমার মানাইছো আগুন দিয়া আর এই ডানে সজদা করতাম মাটি দিয়ে বানাইছো, ডানা পোতা মাটির থেকে আগুনের ক্ষমতা বেশি, আমি তো আদম থাকি বেশি ক্ষমতাশালী, আমি তো আদম থাকি বড়, অতএব আমি কিলা আদম রে সজদা করবো, ওই জবাব দিল আমরা আল্লাহর ইজ্জত পেটাগিরি যাবার জবাব দিছে না, এর কারণে লগে লগে আল্লাহ ফরমাইছে বারো বেস্তর বারো দুনিয়া লগে লাভ হয়েছে না, আমার লোক উল্টা করিয়া ব্যস্ত হইতে ব্যর্থ নেই, আমার লোক উল্টা করে ব্যস্ত তাতে ব্যর্থ নেই, ফখরুজ বাইন্নাক রাজিম তুন মর্দুদ বিতাড়িত বাইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তিন শয়তানের উল্লেখ আল্লাহ করিয়া বুঝাইলা যে আমার মর্জি মতো তোমার জীবনের সব কাম করতে বড় বাধার সৃষ্টি হইব, তোমার বাহর গালির শত্রু যে ইবলিস তার দলবলে তোমার সরাইতার চেষ্টা করবে, একটা শ্রদ্ধা না করার কারণে ইবলিস আল্লাহর কাছে চিরতর বিতাড়িত হয়ে গেল, এখন তার চালাবেলায় চাইবা তোমার আল্লাহ শ্রদ্ধা করতে দিতে না, আল্লাহরে শ্রদ্ধা করলে আল্লাহ খুশি, এখন মানুষ যত বাদ হোক যদি আল্লাহরে মাবুদ বিশ্বাস করিয়া নিয়মমত শ্রদ্ধা করিয়ে যায় আল্লাহর কাছে বড় মায়া রয়ে যায়, হদিস শরীফ আছে আগর রক্ত নমাজ পড়িয়া যদি আল্লাহর কাছে বহুত গুণা করিলে আর বাদর রক্ত নমাজর শ্রদ্ধাগুণ নিয়োগ করে হরি দিতে পারে এই আগর রক্ত বাদর আর বিরক্ত আগর সারা গুণা আল্লাহ মাফ করে দিয়ে রসুল্লাহ বুঝাইছেন, আরো কথিত আছে সাহাবাই কেরামলে মেয়েরা রসুল্লাহ ও সাহাবি হল কোথায় তোমার তার জরুর বাড়ির দ্বারা গান থাকে যদি আর রুজ ভাসবা যে ব্যক্তি গোসল করে গা তার ময়লা রইব নি, আর লগে লগে বাতাই দিলা যে শয়তান তোমার তান বাহর ফালে শত্রু আমার ভগিবর তরিকা ছাড়িয়া চললে যেখান চললাই আর এখন তোমার বিচার করা লাগে না, তুমি বিচার করিও আমার হতর পারা পারে
আমার কাছে তোমার দান মাল মদ পর্যন্ত হল কিছু বিক্রি দিয়ে আইছো, কিলা ব্যবহার করতে আমার হুকুমের তরিকা হয়েছে। আর আমার অভিবের আল্লাহ আল্লাহর ইমান লইয়া আইসি ইমানও হলিয়া দুনিয়ার থাকতাম এবং দায়িত্বও ইমান লইয়া এবং রসুল্লাহর তরিকা মতো চলতাম, আর শয়তানের পরিবর্তনে সত্যনে সবসময় বাঁচিয়ে রইতাম। আল্লাহ তালে আমরা হলরে তৌফিক দেব। আমিন। আমি রুগী মানুষ, কিছু মহিলার বড় গুরুত্ব আমার কাছে মনে মনে, যে কয়েকটা মহিলার বেশি গুরুত্ব এর মাঝে আপনারা বাজে মতে আমি অসুস্থ হওয়ার মতো নয়। তোমার কালামের পাকর খেদমতর ডাকে আমরা অপর এখানে হয়েছি। আল্লাহ তোমার বন্ধা হলোর আওয়া বোয়া হোনা বোয়া বলতা কবুল ফরমাও, একটু হইলে আমরা রে মাফ করে দিলাও। আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ওয়াসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. أي الله أمرنا معك لك تمي الله معفنا ولي أمر رسول ليبار كنا دقاناي الله أمرنا معك لك أمر كما مرد غرنا معك لك কাজ করি আমরা সকলের জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেবে আল্লাহ। আর আল্লাহ দুনিয়ার তাকে মা বাবার মুরব্বী আল্লাহর হক আদায় করতাম পারিয়েন না। আল্লাহ তুমি মায়া করিয়া কান্দান ওর রূপ আনছে হামেশা আমরা রুটে কুল রাখি হোক মা বাবার রুহানি নারাজি তামরা তোর রে ফেলাইও না আল্লাহ। আর আল্লাহ তোমার হবিবর কুলুম্বতে মরহুমারে মাফ করি দেও আল্লাহ। আমরা তাম বিমারি হলরে শিবায় নায়ত ফরমাও, বিমার যত বড় কঠিন হোক আল্লাহ তোমার কুদরত বাড়া তো ঘুমতা নাই। তাম বিমারি হলরে তোমার দারো শিবা থাকি শিবায় নায়ত করে দেও আমরা রে শেতান দুরুস্তি দিয়ে তোমার গোলামি করার তো অভিযোগ দেও। আয় আল্লাহ আমরা নে আমরা মুরব্বী হলার লাগে নিয়ে কেউ কেরমা নেই দেও আমরা বুজুর্গ হলো দরজা বহুত প্রণাম করি দেও ইগুলোর রুহানি দুয়ার রুহানি তবজ্জু হামেশা আমরা নসির করি আল্লাহ। আল্লাহ আমরা আবার মোতালে কন্দে আমরা লাগে নেকিয়াত গর বানাই দেও দুনিয়া গেরা তো আমরা হামাল একবার লাখ গেরারে মানুষ বানাই দেও আল্লাহ। আয় আল্লাহ আসমানি বলিয়াত্রে আমরা উরতনে হরাইয়া রাখিও জমিনের ফিতনা বসার থেকে আমরা অলরে নিরাপদ রাখিও। আল্লাহ কুরআন শরীফের তমাম মাদ্রাসা দিন টিকা তমাম মাদ্রাসা হইডা আর কবুল করো। আসরি মাদ্রাসার খিদমতে আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার জরুরিয়াতে তোমার কুদরত দি কুলাই দিবার তো অভিজ্ঞ নয় করে দেব আল্লাহ। খেদমত করে করি বহুত কিছু নিয়ে মাটির তুলে কবর হাজর এরারে খেদমতের লায়ক তোমার জানার লায়ক বন্ধায় লায়ক ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا إنك أنت الوهاب
سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.